কেন্দ্র সরকার এবং আইসিএমআর দে আর ইউটিলাইজিং ইট অনলি ফর সাসপেক্টেড কেস ইন হেলথ ওয়ার্কার্স এবং মানে ভেরি ক্লোজ কন্ট্যাক্ট। তো মানে এদেরকে এই ওষুধটা কিন্তু স্যার জনগণ কিন্তু অনেক মানুষ আছে বিভ্রান্ত হয়ে এরা ফার্মেসি থেকে কিনে নিচ্ছে, দে আর বাইং ইট অ্যান্ড দে উইল বি ইন ডেঞ্জার ইফ দে ইউজ ইট উইদাউট গাইডেন্স অফ এনি ডক্টর। সো এই ব্যাপারে আমাদের স্যার একটু সচেতনতা ছড়াতে হবে যে হাইড্রোক্সিক্লোরোকুইন যে ওষুধটা আছে এটা যাতে সরকারি গাইডলাইন না মেনে ডাক্তারের পরামর্শ ছাড়া কেউ না খায়, এটা আমার একটা স্যার কথা। আর একটা কথা হলো গিয়ে আমাদের দেশের বেশ কিছু রাজ্যে বেশ কিছু হাসপাতালে স্যার এই যে মানে যাতে এই যে ইনফেক্টেড পেশেন্টের সঙ্গে অন্যান্য পেশেন্টের যাতে সংমিশ্রণ না হয় এই জন্য কী হয়েছে স্যার, ওরা কী করেছে ফ্লু ক্লিনিক করে দিয়েছে, আমাদের কোনো ফ্লু ক্লিনিক হয়েছে, পাশাপাশি ওরা কী করেছে নর্মাল যে ওপিডি যেহেতু এখন নর্মাল পেশেন্টের সংখ্যা খুব কম, নর্মাল ওপিডিটা বন্ধ করে ওরা কী করেছে স্যার ইমার্জেন্সি সার্ভিসটা স্ট্রেংথেন করেছে আর মানে ক্যাজুয়ালিটিটা স্ট্রেংথেন করেছে। এটা যদি আমরা করতে পারি ট্রাইবালি প্যাকিং করতে হবে।
শুনো, এটা পজিটিভ হয়েছে ধরে আমি জানি। আরে ভাই মানে জানি করোনা ত্রিপুরাতে যারা এসেছিল তাদের মধ্যে এই পর্যন্ত যতগুলো টেস্ট হয়েছে 52 টেস্টের মধ্যে সবগুলো নেগেটিভ এসছে। তবু কোয়ারেন্টাইনে এদেরকে রাখা হবে 14 ডেজ। এর মধ্যে কিছু কিছু তো 12-13 দিন হয়ে গেছে, বাকি কিছু 8-10 দিন হয়েছে। তো এই পর্যন্ত কোনো পজিটিভ কেস নেই, তবু আবার 2 দিন পর সেকেন্ড টাইম টেস্টিং। স্যার সবাইকে কি ডিটেক্ট করা হয়েছে যারা এসেছিল? হ্যাঁ সবাইকে। স্যার আপনি কি মনে করেন যে ত্রিপুরাতে সময় মতো লকডাউনের কারণে এখন পর্যন্ত করোনা শূন্য? দেখুন, সময় মতো মাননীয় প্রধানমন্ত্রী একসঙ্গে পুরো দেশে লকডাউন করেছে, বাকি কিছু কিছু স্টেট আগে পিছিয়ে করেছে, কিন্তু 24 তারিখ তো সবাই লকডাউন করে দিয়েছে। আমাদের এখানে একটা পজিটিভ দিক হতে পারে যে আমরা 13 মার্চ থেকে 144 জারি করেছি। তো 144 জারি করার পরে একটা মানসিকতা মানুষের মধ্যে তৈরি হয়ে যায়, 144 মানে 5 জন লোক একসঙ্গে না চলা, সেটা একটা পজিটিভ দিক হতেও পারে। আর বাকি আমি যেটা বলবো যে বাইরে থেকে ট্রান্সপোর্টেশন, বাইরে থেকে যে ইন্টারস্টেট বাসগুলো বন্ধ করা, আরও ইনিশিয়েটিভ যেগুলো নেওয়া হয়েছে সেগুলোর কারণে ত্রিপুরাতে হয়তো বা। স্যার এখনো পর্যন্ত যারা অন্য রাজ্য থেকে এসে নিজেদেরকে আত্মগোপন করে রেখেছে সেই লোকদেরকে আপনি কি বার্তা দেবেন? যেমন আত্মগোপন যদি কেউ করে থাকে তাহলে জুলুম হ্যাঁ, তাতে এপিডেমিক ডিজিজ অ্যাক্টকে তহে তার উপরে তারপরে কানুন রয়েছে, তারপরে এফআইআর করা হবে, আইনগত লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। যারাই যেখান থেকে এসেছেন কোনো ব্যাপার না, বলুন, বলে কোয়ারেন্টাইনে চলে যান, হোম কোয়ারেন্টাইনে চলে যান, না বলাটা তো জুলুম। এখন যখন সেই অ্যাক্ট লাগু আছে, যদি এই ধরনের কেউ করে থাকে তো সে মানে রাষ্ট্রের বিরুদ্ধে বা দেশের বিরুদ্ধে বা রাজ্যের বিরুদ্ধে কাজ করছে, মানুষের বিরুদ্ধে কাজ করছে, তাকে তো আমরা কোনো বলছি না বলে আপনি পাপ করেছেন হতেই পারে, কিন্তু সেটা বলে দেওয়া। থ্যাংক ইউ স্যার। এই সময় আমি জানি সমস্ত ডাক্তাররা হোক, জিপি হসপিটাল হোক, বাকি সব পিএসসি, সিএসসি বা হেলথ ডিপার্টমেন্ট, সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন, সবাই সর্বোতভাবে কাজ করছে, নিজের জীবনে ঝুঁকি নিয়ে কাজ করছে। তার জন্য আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাই। আমি মাঝে মাঝে সবার সঙ্গে কথা বলতে পারি না, কিছু কিছু ডাক্তারের পরিবারের সঙ্গে কথা বলেছি, কিছু কিছু ওয়ার্ডবয়ের সঙ্গে কথা বলেছি, আর অন্যান্য জায়গাতে কিছু ডাক্তারের সঙ্গে কথা বলেছি। তো একদম নিজেদের প্রতিও খেয়াল রাখা, সুস্থ থাকা, নিজের পরিবারের প্রতি ধ্যান রাখা। মাতৃপুরুষের কৃপাতে ত্রিপুরাতে এখন কোনো পজিটিভ কেস নেই, সেটা হচ্ছে সবচেয়ে ভালো দিক। আমি আশা করি ত্রিপুরাতে সেটা আগামী দিনে আসবে না, গর্ভদিকে আমাদের যেতে হবে না, কিন্তু সাবধানই তো রাখতে হবে। আর এই সিস্টেমটাতে যে ডিসিপ্লিননেস ডেভেলপ হয়েছে সেটাকে নিজের কার্যপদ্ধতির মধ্যে কন্টিনিউয়াস, সেটা আমাদের একটা অ্যাসেট হয়ে যাবে। এই সিস্টেমটা আমরা সব জায়গায়, শুধু জিবি হসপিটাল না, সব জায়গায় ধীরে ধীরে এটাকে ডেভেলপ করব। আমি আশা করি আপনারা নিজের
পরিবার এবং নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে যে যেগুলো ইনিশিয়েটিভ নিতে হয় সেগুলো নিয়ে তারপর বাকি রোগীদেরকে চিকিৎসা করুন। এখন তা 24 ঘন্টায় আপনাদের কাজ করতে হয়, তো আমি আশা করি আপনারা কাজের প্রতি কোনো জায়গাতেই কোনো নেগলেক্সিং করবেন না বা আগামী দিনে করবেন না। তো আপনারা সবাই ভালো করে কাজকর্ম করুন, ভালো থাকুন ও নিজের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখুন। আর যে কোনো কোনো অসুবিধা যদি হয়, হেলথ সেক্রেটারি আছে, চিফ সেক্রেটারি আছে, আমার বাড়ির নাম্বার আছে, ল্যান্ডলাইনে আপনারা আমাকে ফোন করে যে কোনো সময় আমি রাত্রে আমাকে ফোন করে নিই, আমাকে ফোন করে দেওয়া স্যার এই অসুবিধা হচ্ছে, এই প্রবলেম হচ্ছে বলা, যাই সাধন আছে আমার মধ্যে। এখন তো আমি বললে ইউরোপিয়ান কান্ট্রির মতো সিস্টেম তো এনে ডেভেলপ করতে পারবো না, যা আছে এখন তো ট্রান্সপোর্টেশন সিস্টেম বন্ধ হচ্ছে, দেখছি কলকাতা থেকে দুজন ট্যাকটিশিয়ান আনতে আমার কত অসুবিধা হচ্ছে। একটু আগে আমি আরেকবার মন্ত্রীকে হোয়াটসঅ্যাপ কাল তো করেছি, আজ তো চলেছি, একটু মানে আমি ঠিক আছে, সবাই ভালো থাকবেন। কাছ থেকে ডিএনকে বলেছি, বলছে যে ধরেবারি আর মিজোরাম বর্ডার স্ট্রিক্টলি কেউ যেতে কেউ আসতে পারবে না, যেতে পারবে না। বাকি হসপিটালে ওভারঅল দেশে করোনা পর থেকে বাকি আমরা কোয়ারেন্টাইন করছি বা টেস্টিং করছি, সেগুলো আলাদা একটা প্রশ্ন। এমনিতে যে হসপিটালে লকডাউন করার পরে যে দৈনন্দিন যত রোগী আসতো বা ইমার্জেন্সি হোক আর ওপেনিং হোক তার সংখ্যা বেড়েছে না কমে গেছে? এই যে হসপিটালে যে শুধু জিবি হসপিটালে ভিড় করা, যেটার কারণে যাদের প্রয়োজন তাদেরকে চিকিৎসা করতে মুশকিল হয়ে গেছে, এটা একটা এটা তো বোঝা যায় যে 1500 আপনি বললেন 1500 পেশেন্ট যেখানে আসতো এখন 500 মতলব 1000 পেশেন্টের কম আসে, ওয়ান থার্ড হয়ে গেছে, বোঝা উচিত। এই কারণে যখন এই যে জিবি হসপিটালে আজকে যে সিস্টেমটা চালু হচ্ছে ধীরে 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 ধীরে, এটাকে আপনাদেরকে ফলো রাখা, মেনটেন রাখা। যখন লকডাউন উঠে গেল অথবা আরও কিছু কন্টিনিউ হলো, তারপরও এই সিস্টেমটা যে একবার সিস্টেমে চলে এসেছে, যেমন আজকে রাস্তা দেখলাম অনেক জায়গাতে সিস্টেমেটিক্যালি সব কিছু তৈরি আছে, সেগুলো মেনটেন করার জন্য কী করা? এখন তো আপনাদের একটা আইডিয়া হয়ে গেছে যে কী ধরনের পেশেন্ট আপনাদের কাছে এসে ডিল করবে, মতলব স্যার এখন তো আমরা যে ইলেকট্রিক সার্জারি যেগুলো আছে তবু এগুলো যদি চলতো তারপর মানে ৪৪টা যদি হতো মানে 200 লোক আরো তার সঙ্গে তারপর একটা জিনিস অ্যাসেসমেন্ট হচ্ছে যে পেশেন্ট যে এক্সট্রা পেশেন্ট আছে আসলে সেগুলো তো এখন নিজের নিজের জায়গাতে জিগবাজি চিকিৎসা হচ্ছে, তো এই সিস্টেমটা ডেভেলপ করলে তাতে জিবির উপরে প্রেশারটা কমে যাবে, ডিসেন্টার হয়ে যাবে। ये जीबी हॉस्पिटल त्रिपुरा का मूल हॉस्पिटल है, अभी तक त्रिपुरा में कोई पॉजिटिव केस नहीं आई है, तब भी एक बार आज जो विशेष करके मेरे आने का जो विषय है ये है पॉजिटिव केस मिलने के बाद क्या स्थिति होगी, इसका एक मॉक
मॉक ड्रिल करके हम लोगों ने उसको देखा, जो ऐसा हो जो पॉजिटिव मिल गया तो उसके बाद क्या क्या होगा, कैसे होगी, तो एक पेशेंट तैयार करके हमने इसको देखा, सभी डॉक्टर लोगों ने इसको किस तरीके से इनको एंटरटेन करना पड़ता है, किस तरीके से उनको अलग अलग सुविधा देना पड़ता है, उसका एक प्रैक्टिस हुआ है। और जो तैयारी है, यह जीबी हॉस्पिटल का एक ब्लॉक उन्होंने क्लोज करके 20 सीट के साथ, इसमें आईसीयू बेड भी है और बाकी सब डॉक्टर लोग 7 दिन तक रह के पॉजिटिव हो जाए तो घर नहीं जाना, तो वहाँ रहेगा तो वहाँ उनको रहने का बंदोबस्त, डॉक्टर हो, नर्सेस हो, बॉय वार्ड बॉय हो, सबका ऐसा टीम बना हुआ है। वो टीम अलग अलग 7 दिन के बाद बाद चेंज होगी और 7 दिन के बाद इन लोगों को दोबारा क्वारंटीन में भेज दिया जाएगा, क्योंकि इन्होंने पॉजिटिव के साथ काम किया है, इनके ऊपर कोई असर हुआ क्या नहीं, इनके साथ कुछ ऐसा तो नहीं वायरस चला गया, तो वो भी क्वारंटीन में जाना है, तो दूसरा टीम आएगा। इस तरीके से जीबी हॉस्पिटल में ये व्यवस्था किया हुआ है और साथ ही साथ बीएम हॉस्पिटल में भी हम लोग कुछ 50 बेड के आसपास व्यवस्था कर रहे हैं और बाकी सब हर डिस्ट्रिक्ट में 50 बेड इस तरीके से हम लोगों ने व्यवस्था किया है। मैं आशा करता हूँ हमारे पास जो साधन है, जो व्यवस्था है, इसको सुचारू रूप से सभी डॉक्टर्स, सभी नर्सेस, सभी हेल्थ के स्टाफ, हेल्थ सेक्रेटरी एंड अदर्स एडमिनिस्ट्रेटिव ऑफिसर्स सब मिलके प्रधानमंत्री जी का जो पूरे देशवासियों के प्रति जो आवेदन है उसको मानेंगे। और मैं बोलूँगा, सबसे अब तक त्रिपुरा के सबसे पॉजिटिव दिक ये है, कोई पॉजिटिव यहाँ कोरोना वायरस के पेशेंट नहीं मिली है। ज़रूर हम लोगों को सावधानी से रहना चाहिए, इससे खुश होकर घर में नहीं बैठना, बाज़ार में भीड़ नहीं करा, सोशल डिस्टेंस मेंटेन करना छोड़ देंगे ऐसा नहीं होना चाहिए, क्योंकि हमारे आसपास करीमगंज तक बहुत ज़्यादा पॉजिटिव केस मिली है, 16 मिले गए आसपास ही है, मणिपुर में 19 मिली है, तो इसलिए त्रिपुरा बॉर्डर तो हमने सील करके रखा। साथ ही साथ हमारे पूरे त्रिपुरावासी अपने घर के इर्द गिर्द को सील करके रखे, वो सबसे बड़ी बात है, ये सब हम कर पाएंगे, तो मैं आशा करता हूँ त्रिपुरा कोरोना से मुक्त रहे। सर, पीएम सर से आज वीडियो सिस्टम का डेवलप हुई है, ওটা কে পরবর্তী সময় মেইনটেইন করা কত অভ্যাস হয়ে গেছে যে আজকে লকডাউন হয়েছে 24 তারিখ থেকে, ঠিক আছে, 24 তারিখ থেকে আজকে আমরা 2 তারিখ পর্যন্ত মেইনটেইন করে চলছি। ওটা একদম যেমন ট্রাফিকটা ট্রাফিক সিস্টেম হোক বাকি সব সিস্টেম হোক এটাকে কন্টিনিউ রাখা, 10% দিক থেকে হতে পারে কন্টিনিউ রাখা, এই অভ্যাসটা যাতে ট্রাফিক নেই বাকি এখানে আইসিইউ সিস্টেম হোক, ওপিডি সিস্টেম হোক, ইমার্জেন্সি বাকি সবগুলো এগুলো যদি আমরা মোকাবেলা করছি এটা কন্টিনিউ আগে গিয়ে করতে পারি। আজকে সৌর সেখানে এ করেছে তাহলে একটা একদম যদি আগে দেখে নিন ফেসবুকে নাটা আছে কি না ওটা দেখে নিন, সুইচিত থাকে ইয়ে নিয়ে নেওয়া, স্ন্যাপ নিয়ে নেওয়া, দিয়ে তারপর ওনাকে ফোন করা প্লাস বলা, লিগাল কারবাই হয়ে যাবে, বুঝলেন না? হাইড্রোক্সিক্লোরোকুইন কোয়েন স্যার আমাদের সেন্ট্রাল মেডিকেল স্টোরে স্টকেই নেই এখন।